10.2 অথবা 10 এর বি। আমি হচ্ছে এআসআর বই থেকে প্রবলেম গুলো সলভ করাচ্ছি, অসীম কুমার শাহ অক্ষর পুত্র প্রকাশনীর বই, ওইখান থেকে আমি ইন্টিগ্রেশনের প্রবলেম গুলো করাচ্ছি। তো আমার 10.2 লাস্ট দুই ক্লাসে পড়ছি, আজকে এটা আমাদের লাস্ট ক্লাস 10.2 এর উপর বা 10 এর বি এর উপর। আজকে ইনশাল্লাহ 10 এর বি শেষ হয়ে যাবে। সো চলো আমরা প্রবলেম সলভিং এ যাই। আই গেস প্রবলেম গুলো তোমাদের কোনো সমস্যা হবে না প্রবলেম সলভিং এ। ধরো প্রথম প্রবলেম, x ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার dx, এটা বোর্ডে আসা একটা প্রবলেম। সো আমাদের একটা টেকনিক ছিল, আমরা এমন কিছুকেই সাবস্টিটিউশন করব বা z ধরবো যাকে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমাদের এই ফাংশনের মধ্যেই কোথাও এক্সিস্ট করবে। সো তোমাদের ইনটিউশন কি বলে এখানে আসলে ঠিক কোনটাকে জেড ধরলে কাজে দিবে? এক্স স্কয়ারটাকে ধরে তারপর আবার এক্স স্কয়ার 2 এনে করতে হবে। এক্স্যাক্টলি, এক্স স্কয়ারকে যদি আমরা জেড ধরি তাহলে উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x আর dz এর হচ্ছে dz/dx। সো dz/dx, সো আমরা সব মিলে পাচ্ছি হচ্ছে 2x(dx)dz। তাহলে x(dx) আমরা পাই হচ্ছে dz/2, এই জিনিসটা আমরা পাই x(dx). সো এখন দেখো এই প্রবলেমটা খুব সহজেই সলভ হয়ে যাবে। সো প্রথমে দেখো x2 = যদি z ধরছি তাহলে x2 এর জায়গায় z কে বসাই, তাহলে e^x2 এর জায়গায় বসবে e^z, যদি z বসলো। এবার দেখো x আর dx এরা গুণ অবস্থায় আছে, তাহলে এর মানটা কত আসলো? এখানে x(dx) এর মান আসছে dz/2, তাহলে আমরা x(dx) এর পরিবর্তে dz/2 বসাতে পারি। তো বসালাম, সো এই যে হাফ যেটা গুণ আছে মানে dz/2 অর্থাৎ হাফ, এই হাফটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশনের। সো হাফটাকে বাইরে নিয়ে আসলাম, সো এখন ইন্টিগ্রেশনটা হচ্ছে e^z(dz), এইটার ইন্টিগ্রেশন। সো এটার ইন্টিগ্রেশন কে না পারে? সো e^x এর ইন্টিগ্রেশন হচ্ছে e^z এর ইন্টিগ্রেশন হবে e^z প্লাস c হবে অ্যানসারে। আর z = আমরা কত ধরছিলাম? z = আমরা ধরছিলাম x2। সো আমরা z এর জায়গায় x2 রিপ্লেস করে দিব, আমাদের প্রবলেম সলভ। আই হোপ তোমরা বুঝতে পারছো। সো পরের প্রবলেমে আসি। আমি প্রবলেম তোমাদের হচ্ছে খাতায় তোলার জন্য বা সলভ করার জন্য হয়তো সময় একটু কম দেই, কারণ আমার টার্গেট হচ্ছে বেশি প্রবলেম এখানে সলভ করে দেওয়া, রেকর্ড যেহেতু দিব। সো কেউ যদি নোট করতে যাও তোমরা চাইলে ক্লাস শেষে রেকর্ডটা দেখেও প্রবলেমগুলো আবার তুলে নিতে পারবা, খাতায় ফ্রেশ করে তুলতে পারবা। সো এখানে তোমাদের ইন্টেনশনটা হওয়া উচিত তোমরা প্রবলেমগুলো আমি কি বুঝাইতে চাইছি সেটা বুঝতেছো কিনা, নোট করার জন্য কিন্তু তোমরা রেকর্ড পাবা। ওকে, তো আমি একটু ফাস্ট যাইতে পারি। এখন দেখো পরের প্রবলেমে আসি। ইন্টিগ্রেশন করতে বলছে 2x + 3 √x2 + 3x dx। সো এই রাশিটার ইন্টিগ্রেশন তো তোমাদের জানা নেই, কিন্তু বলতো এখানে ঠিক কোন জিনিসটাকে জেড ধরলে তার ডিফারেন্সিয়েশনও এখানে এক্সিস্ট করবে? এখানে এমন একটা রাশি আছে যাকে জেড ধরলে তার ডিফারেন্সিয়েশনও এই ফাংশনের মধ্যেই কোথাও থাকে, x2 + 3x। এক্স্যাক্টলি, x2 + 3x কে যদি আমরা z ধরি তাহলে x2 + 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x + 3, আর এখানে থাকতেছে যে dz/dx, উভয় পাশে আমি ddx করলাম মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। তো সব মিলে থাকতেছে 2x + 3 · dx = dz। সো আমাদের দেখো কাজ কত সিম্পল হয়ে গেছে, এই যে 2x + 3 আর এইলো dx, তাহলে এই পুরো অংশের পরিবর্তে আমি কত বসায় দিব? এই পুরো অংশের পরিবর্তে আমি বসাই দেবো dz, আর x2 + 3x কে আমি ধরছিলাম হচ্ছে z। তাহলে আমরা আমাদের সাবস্টিটিউশনটা কমপ্লিট করবো, এখানে √x2 + 3x এর পরিবর্তে বসাই দিলাম z, আর 2x + 3 · dx এর পরিবর্তে বসাই দিলাম dz। সো এইটার ইন্টিগ্রেশনটা কি হবে বলতো? z^2 ½ + 1 না, ÷ ½ + 1 + c, এমনটাই হবে না? বুঝতে পারছো? তো √z মানে কি? √z মানেই তো হচ্ছে z^2 ½। তাহলে √z এর ইন্টিগ্রেশন কি হবে? z^2 ½ + 1 / ½ + 1,
সো জেড এর মান কত ধরছিলাম, জেড ইজ ইকুয়াল টু ধরছিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, তাহলে আমরা জেড এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টা রিপ্লেস করি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান করলে হয় থ্রি বাই টু ডিভাইডেড বাই থ্রি বাই টু প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। আই হোপ বুঝতে পারছো। অনেকটাই সিমিলার টাইপের প্রবলেম বারবার আসতেছে, এই চ্যাপ্টারে তেমন আর কঠিন প্রবলেম নাই। আজকে ক্লাসের শেষের দিকে দু একটা এক্সেপশনাল প্রবলেম দেখাবো, আমরা টেন এর বি করতেছি কিন্তু। দেখো এবার কাকে ইন্টিগ্রেশন করতে, ইটু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। এবার তোমরাই বলো আমি কাকে জেড ধরবো, প্রবলেম আর না করলেও চলবে, তোমরা জাস্ট বলো কাকে জেড ধরবো। ইটু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, ইটু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স কে যদি আমরা জেড ধরি তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো তোমরা নিজেরা একটু করো তো এবং করে আমাকে জাস্ট অ্যানসারটা বলো। ইটু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স কে তোমরা জেড ধরো, ধরলে এই প্রবলেমটা একদম আগের প্রবলেমগুলোর একটা কার্বন কপি, ওগুলোর মতো একইভাবে প্রবলেমটা সলভ হবে। এটাকে জেড ধরো, তারপরে এটা ইনটু ডি এক্স এর পরিবর্তে ডি জেড বসবে, আর এটা জেড, তারপর দেখো তো কত আসে অ্যানসার। এটা আসে কিনা বললো তো? জি ভাই এটা আসে। সো আমি যেটা লিখছি এটা হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে। সো আমরা আরো কিছু প্রবলেম দেখি, মোটামুটি সিমিলার টাইপেরই প্রবলেম গুলো আসবে এখানে। e to the power a tan inverse x divided by 1 plus x square dx। সো প্রথম কথা হচ্ছে এই ফাংশনের ইন্টিগ্রেশন তোমরা জানো না, তাহলে কি করতে হবে, সাবস্টিটিউশন মেথডে যাইতে হবে। সো কাকে সাবস্টিটিউট করব বলো, কাকে জেড ধরব? টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, এ টেন ইনভার্স এক্স কে জেড ধরি, আরো ভালো টেন ইনভার্স এক্স কে ধরলে হবে। এ টেন ইনভার্স এক্স কে জেড ধরলে আমাদের কি আসতেছে বলো তো? আমাদের আসতেছে হচ্ছে ডিফারেন্সিয়েশন, যদি করি এ তো বাইরে থাকবে, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর dx টাকে আমরা চাইলে এই পাশে গুণ দিয়ে দিতে পারি, আর এখানে dz থাকবে, তাই তো? আমি এক লাইন শর্ট করলাম, রাইট হ্যান্ড সাইডে কি আসতো dz বাই dx, তারপর আমি dx টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি। তো এই কাজটা যেহেতু বারবার করতেছি তাই আমি এখন আর একটু শর্টে করবো, ঠিক আছে? এরপর থেকে কিন্তু আমি ডিরেক্ট dx আর dz এভাবে লিখবো। হ্যাঁ এখন আশা করি তোমরা বুঝতে পারবা কেন কোনটা হইতেছে। সো এবার একটু দেখো dx আর 1 প্লাস x স্কোয়ার এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলতো, এই পুরো জিনিসটা কি লিখতে পারি? আচ্ছা এখন দেখো এখানে এ আছে না, এ এই এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই, রাইট হ্যান্ড সাইডে পাঠালে dz বাই a আসবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে দিতেছি, লেফট হ্যান্ড সাইড থেকে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে dz বাই a, তাহলে এই যে পুরো অংশটুকু আছে 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx, এই পুরো অংশের পরিবর্তে আমি বসাইতে পারি হচ্ছে dz বাই a, আর e টু দি পাওয়ার a tan ইনভার্স x এর পরিবর্তে আমি বসাইতে পারি z, তাহলে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z ইনটু dz বাই a। দেখো তো এটাই কিন্তু আমার ইন্টিগ্রেশন আসে। এখন 1 বাই a টাকে বাইরে নেই, e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার z প্লাস c। এখন আমরা z এর জায়গায় z এর মানটা বসাই দিব 1 বাই a ইনটু e টু দি পাওয়ার z এর মান কত, a tan ইনভার্স x, z এর মান হচ্ছে a tan ইনভার্স x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই নির্ণয় উত্তর। সো এই প্রবলেমটা তো হইলো, এখন দেখি তাহলে সিমিলার টাইপের একটা প্রবলেম দে পারবা অবশ্যই। সো ইন্টিগ্রেশনের মোটামুটি ইন্টারের 2 বছর, ভার্সিটিতে আজকে 2 বছর ধরে করতেছি, এখনো মাঝে মাঝে সমস্যা হয় ইন্টিগ্রেশনের, কারণ ইন্টিগ্রেশনে কিন্তু নির্দিষ্ট কোনো রুল নাই, যে কোনো একটা ইন্টিগ্রেশন দেখলে তুমি বলতে পারবো না যে এটা আমি পারবোই, ঠিক আছে? সো এটা প্র্যাকটিস করতে 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 মানুষের মধ্যে ওই জিনিসটা জন্মায় যে না আসলে এই জায়গায় আমি যদি এই জিনিসটাকে রিপ্লেস করি, এই জিনিসটাকে জেড ধরি, বা এই জিনিস এই কাজটা করলে তাহলে আমার অঙ্কটা মিলতে পারে। এখনো আমাদের অনেক ইন্টিগ্রেশনে প্রবলেম হয়, মানে আমি আমার কথা পার্সোনালি বলতেছি, তারা ইন্টিগ্রেশনে ভালো করার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা ছাড়া ইন্টিগ্রেশন ভালো করা যাবে না। মানে ডিফারেন্সিয়েশনের কথা যদি ধরো, ডিফারেন্সিয়েশনে আমি হয়তোবা একটা অঙ্ক সুন্দরভাবে নাও করতে পারি, বাট যে কোনো ম্যাথসকে কিন্তু ডিফারেন্সিয়েশনে আমরা চেইন রুল দিয়ে করে ফেলতে পারি। যে কোনো কিছুকে আমি মনে মনে এক্স ধরবো, আমি ডিফারেন্সিয়েশন করতে থাকবো, চেইন রুল দিয়ে করা যায়, কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে চেইন রুলটা নাই। এই জন্য ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি হয়তো এখানে কিছু তোমাদের টেকনিক শিখাবো, বাট বিলিভ মি এই টেকনিকের বাইরেও প্রচুর ইন্টিগ্রেশন আছে, প্রচুর ইন্টিগ্রেশন হয়তো তোমাদের বইও পাবা যেগুলো ডিরেক্ট টেকনিক ইউজ করতে পারবে না। টেকনিকটা হচ্ছে গিয়ে
ইন্টিগ্রেশন করতে করতে মানুষের মধ্যে এই জিনিসগুলা, এই অভিজ্ঞতা লব্ধ টেকনিক গুলা তৈরি হয় যে না এইসব কেসে সাধারণত আমরা এই জিনিসগুলো ধরবো। বাট এমন অনেক কেস আসবে যেগুলো তুমি হয়তো 20টা টেকনিক বা 25টা টেকনিক আমি শিখাবো, কোনো টেকনিকের সাথে ম্যাচ করবে না, ওগুলাও কিন্তু তোমাকে অনুমান করে কিছু একটা ধরে প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন এভাবে রেডিমেড কোনো কিছু সলিউশন নাও আসতে পারে সব প্রবলেমের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত যেগুলো করছি যেগুলো খুব সহজেই মিলে যাইতেছে, আমাদের টেকনিকের সাথে ম্যাচ করতেছে, সব ক্ষেত্রে টেকনিক নাও ম্যাচ করতে পারে, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, হয়তো আজকে ক্লাসের শেষের দিকে আমরা কয়েকটা প্রবলেম দেখবো যেগুলোতে টেকনিক ডিরেক্ট টেকনিক নাও ম্যাচ করলেও আমরা কিছু অন্য ধরনের টেকনিকের সাহায্যে প্রবলেম গুলো সলভ করবো। আচ্ছা, এখন এই প্রবলেমটা দেখো তো তোমরা সলভ করতে পারো কিনা, অবশ্যই তোমরা বুঝতেছো এখানে কি ধরতে হবে। এখানে 10x = z ধরলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, 10x = যদি তোমরা z ধরো তাহলে প্রবলেমটা সলভ হবে। সো দেখো এই প্রবলেমটার অ্যানসারটা আমাকে জানাও। আর কি করতে পারো না এই প্রবলেমটা? দেখি কার কি অবস্থা। জামিল প্রবলেমটা সলভ করতে পারছো? আদিব? হ্যাঁ ভাই করতেছি। এত সময় লাগে কেন? 10x = z ধরলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে sec² x dx = dz। তুই সেকেন্ডারি স্টুডেন্ট হয়ে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার মনে হয় তোর ভোট পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, আর অ্যাডমিশন তো পার্টিসিপেট করারই দরকার নেই। ইস্টুয়েস আছে না আমাদের বাসার পাশে, ইস্টুয়েস ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিস। এবার পরের প্রবলেম আছে, সো সিমিলার টাইপের আরো কিছু প্রবলেম দেখাই যাতে তোমাদের স্পিডটা বাড়ে প্রবলেম সলভিং এর। ওইটার জন্য দেখানো e^sin x dx। সো এখানে কাকে জেড ধরবা? বুঝতে পারতেছো সাইন এক্স কে জেড ধরতে হবে, তার ডিফারেন্সিয়েশন করলে আসবে cos x dx = dz। তাহলে দেখো এই cos x আর dx তার পরিবর্তে আমি বসাই দিব dz, আর e^sin x কে আমি লিখতে পারবো e^z, কারণ sin x মানে হচ্ছে z, তাহলে e^z আর cos x এর পরিবর্তে হচ্ছে dz। তো আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে e^z + c, আর z এর জায়গায় কত বলবে, z এর জায়গায় বলবে sin x, তাহলে e^sin x + c, এটাই হচ্ছে আমার অ্যানসার। তো এগুলো আসলে বোর্ডে আসছে তাই করাচ্ছি, অনেকটা সিমিলার টাইপের হয়ে যেতেছে বারবার। সো এখানে একটা প্রবলেম দেই, এটাও অনেকটা সিমিলার টাইপেরই বাট বোর্ডে আসছে, দেখো এই প্রবলেমটা তোমরা পারো কিনা। একটু জিজ্ঞেস করি দেখি কে বলতে পারবা যে জেড কাকে ধরবে। জামিল তুমি বলতে পারবা এখানে জেড কাকে ধরবো? তারপরে দেখো অ্যানসার কত আসছে ভাইয়া? লন ইনটু 1 প্লাস লন এক্স প্লাস সি।
এটাই অ্যানসার হবে। তো বাকিদের এটাই আসছে? জি ভাই আমার এটা আসছে। হ্যাঁ ভাই এটা। ভেরি গুড ভেরি গুড। সো আমরা এবার পরের প্রবলেমে যাই। ওয়ান প্লাস কজ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। সো বুঝাই দিতে গেছে এটা এক্স প্লাস সাইন এক্স কে আমরা জেড ধরবো, কারণ এক্স প্লাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান প্লাস কজ এক্স, আর যেটা এই ফাংশনের মধ্যে এক্সিস্ট করতেছে। ওকে, সো এক্স প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু আমরা ধরবো জেড, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আসছে তো ওয়ান প্লাস কজ এক্স, এবং ডিএক্স টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি ওয়ান প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। সো আমরা যদি রিপ্লেস করি সবকিছু তাহলে আসবে হচ্ছে কি ওয়ান প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে ডিজেড, আর এক্স প্লাস সাইন এক্স এর পরিবর্তে জেড, তাহলে ওয়ান বাই জেড ইন্টু ডিজেড। সো ইন্টিগ্রেশন করলে আসবে লন জেড, ইন্টিগ্রেশন করলে আসবে লন জেড প্লাস সি। তো জেড এর মান কত? জেড এর মান হচ্ছে এক্স প্লাস সাইন এক্স। সো আমরা জেড এর জায়গায় জেড এর মানটা রিপ্লেস করে দিতে পারি এক্স প্লাস সাইন এক্স। আমাদের প্রবলেম কিন্তু সলভ। ওকে, সো এবার আরেকটা প্রবলেম দিই। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো কিন্তু তোমাদের যারা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য বলতে, বুয়েট এক্সামে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি মানে একটা টার্নিং পয়েন্টের মতো হবে। ঠিক আছে, এখানে যদি একটু মার্কস উঠাই বলতে পারো তো দেখবা যে অনেক আগে গেছে, কারণ এখান থেকে তোমাদের 50-60 মার্কস থাকবে 200 মার্কসের মধ্যে, আর ত্রিকোণমিতি তো আছে। ঠিক আছে, তো এই জন্য একটু গুরুত্ব সহকারে করবা ইন্টিগ্রেশন ডিফার ক্যালকুলাসের পার্ট টু। আচ্ছা দেখো তো এখানে কিভাবে করা যায়, এটা তো তোমরা পারবা, তো এটা সবাই একটু করো, করার পরে সলিউশনটা আমাকে বলো কত আসে। মান হচ্ছে কি সাইন এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস সি। ঠিক আছে, সেটা যদি আমরা হাফটাকে উল্টে দিই, হাফটা উল্টে গেলে কি আসবে, টু ইন্টু রুট সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে প্রত্যেকটা বোর্ডে আসা প্রবলেম দেখতে তো অনেক ইজি প্রবলেম, মানে ইন্টিগ্রেশন পারলে ইজি আর কি। যা আছে সবই করি, দেখা যাক। সাইন এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর কজ এক্স ইন্টু ডিএক্স, সো এটার ইন্টিগ্রেশন, সো এটা করে ফেলো। কাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স আসবে? থ্রি প্লাস ফোর কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে থ্রি প্লাস ফোর কজ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরো, তারপরে দেখো সাইন এক্স ডিএক্স আনতে পারো কিনা, সাইন এক্স ডিএক্স আনা যায় কিনা। সো ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে মাইনাস ফোর সাইন এক্স, মাইনাস ফোর সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে সাইন এক্স ডিএক্স এর ভ্যালু কত? তাহলে সাইন এক্স ইন্টু ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড বাই মাইনাস ফোর, ডিজেড বাই মাইনাস ফোর। তাহলে আমরা সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে বসাবো ডিজেড বাই মাইনাস ফোর, আর থ্রি প্লাস ফোর কজ এক্স এর পরিবর্তে বসাবো শুধু জেড। তো আমাদের ইন্টিগ্রেশনটা রেজাল্ট আসবে হচ্ছে এরকম, ওয়ান বাই থ্রি প্লাস ফোর কজ এক্স এর পরিবর্তে আমরা বসাইতে পারি জেড, আর ডিএক্স এর পরিবর্তে বসাইতে পারি ডিজেড বাই মাইনাস ফোর। সো মাইনাস ওয়ান বাই ফোর কে বাইরে নিয়ে আসি, আর ডি জেড এর সাপেক্ষে ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন হবে, এটার রেজাল্ট হবে কি লন জেড, মাইনাস ফোর ওয়ান বাই ফোর ইন্টু লন জেড প্লাস সি। আবার জেড এর মান কত? জেড এর মান হচ্ছে থ্রি প্লাস ফোর কজ এক্স। সো এটাকে রিপ্লেস করে দিলেই প্রবলেম সলভ। সো মাইনাস ওয়ান বাই ফোর এলেন, আচ্ছা এটাকে আমরা লন বলি, এটা কিন্তু আসলে লন ম্যাথমেটিক্যালি কিন্তু কারেক্ট না জিনিসটা, এটা কিন্তু এলএন বলতে হয়। ঠিক আছে, আমি নিজেও লন বলি অভ্যস্ত ওই জন্য এলএন বলতে হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি এলএন লন না, থ্রি প্লাস ফোর কজ এক্স, এলএন থ্রি প্লাস ফোর কজ এক্স প্লাস সি। সো পরবর্তী প্রবলেমে যাই। ওয়ান প্লাস কস থিটা হোল কিউব ইন্টু সাইন থিটা
ডি থিটা। সো দেখো তো এটা কিভাবে করা যায়, কোনটাকে জেড ধরবো, 1 প্লাস cos থিটা কে, আমরা cos থিটা ইকুয়াল টু জেড। সো বাকি অংশ তো তোমরা নিজেই পারবা। তো sin থিটা ইনটু ডি থিটার পরিবর্তে আসলে ঠিক কাকে বসানো যায় দেখো, উভয় পাশে ডি থিটার সাপেক্ষে ডি ডি থিটা, ডি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো ডি জেড বাই ডি থিটা। সো এবার করলে আসবে মাইনাস সাইন থিটা, আর এই ডি থিটাটাকে যদি আমি ইজ ইকুয়াল টু ডি জেড বাই ডি থিটা, আর ডি থিটাটাকে এই পাশে নিয়ে আসলে আসবে মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা ইজ ইকুয়াল টু ডি জেড। তাহলে শুধু সাইন থিটা ইন্টু ডি থিটা কত, সাইন থিটা ইন্টু ডি থিটা হবে ডি জেড মাইনাস ডি জেড। তাহলে সাইন থিটা ইন্টু ডি থিটার পরিবর্তে বসায় দাও মাইনাস ডি জেড, আর ওয়ান প্লাস কস থিটা কিন্তু তুমি জেড ধরছো তাহলে এটা হবে জেড কিউব। সো মাইনাস কমন নিলে জেড কিউব ডি জেড, তাহলে হচ্ছে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, মাইনাস জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, জেড এর জায়গায় জেড এর মান বসাই দিবা, প্রবলেম সলভ। আচ্ছা এখন একটা প্রবলেম দেখো, দেখো তো এইটা তোমরা নিজেরা করো পারো কিনা, 1/x² সাইন অফ 1/x dx, এটা বোর্ডে আসা একটা প্রবলেম, ঠিক আছে দেখো তো এই প্রবলেমটার ইন্টিগ্রেশন পারো কিনা। হ্যাঁ 1/x কে z ধরবো, এক্স্যাক্টলি 1/x কে z ধরলে 1/x² জাতীয় একটা কিছু আসবে সেখান থেকে, তাহলে 1/x² ইনটু dx টাকে রিপ্লেস করে দিতে হবে, আর 1/x এর পরিবর্তে z বসাতে হবে, শেষ। মাইনাস সাইনাস থাকলে ওগুলো তোমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে দিবে। আচ্ছা ভাইয়া ম্যাথগুলো কি রিপ্লেস বাদে সরাসরি করা যায় না? ম্যাথগুলো রিপ্লেস বাদে মানে এটার বেসিকটা হচ্ছে রিপ্লেস থেকে, তারপর এটাকে অনেকে কিছু ফর্মুলার মাধ্যমে অনেক সময় লেখে যে এফ এফ অফ প্রাইম এক্স ইনটু এফ অফ এক্স। আমি শুধু শুধু ফর্মুলার জিনিসটা আপাতত দিতে চাইতেছি না, এটা যখন ধরো প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই আর কি জিনিসটা ধরতে পারবা। তো অনেকে বলে যে এফ অফ এক্স আর এফ অফ প্রাইম এক্স ডি এক্স যদি এরকম আকৃতির কোনো ম্যাথ যদি হয় তাহলে অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে গিয়ে কি, অ্যান্সারটা হবে এফ অফ এক্স হোল এফ অফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি, এটা হবে অ্যান্সার, বুঝতে পারছো? মানে এফ অফ এক্স হোল স্কোয়ার না, মানে হচ্ছে হ্যাঁ এই এই জাতীয় একটা ফর্মুলা বলে আর কি। এই যেমন দেখো, যেমন ওই যে উপরের প্রবলেম গুলো কিছুটা এই জাতীয় এই ফর্মুলা ডিরেক্ট ইউজ আর কি। সো ফর্মুলা বেশি না দেখে আপাতত আমরা ইয়া দেখাই দিচ্ছি, চাইছি বেসিকটা কিভাবে আসছে। হ্যাঁ ভাই আরেকটা কথা ভাই, পরীক্ষা হলে যখন আমরা সাবস্টিটিউশন করব তখন কি সাইড দিয়ে রাফ দিয়ে দেখাই দিব, মানে আপনি যেভাবে এটা দাগ টেনে দেখাই দিন? আমি যেভাবে দাগ টেনে দেখাই দিই, তুমি যদি জেড ধরো তাহলে তুমি দাগ টেনে দেখাই দেওয়াটাই হচ্ছে নিয়ম, সবাই এভাবে করে, তাহলে রিপ্লেসটা তোমার টিচার বুঝতে পারবে যে তুমি কোথা থেকে আনছো। তুমি যদি রিপ্লেস হঠাৎ করে যে ডি এক্স এর পরিবর্তে যে তুমি ডি জেড নিয়ে আসলা, 1/x এর পরিবর্তে জেড নিয়ে আসলা, মানে এটার ভিত্তিটা কি, বেসিসটা কি? বেসিসটা হচ্ছে যে তুমি নিজে ধরছো এরকম। তুমি যদি ইউ ধরতা তাহলে এটা তুমি এখানে ইউ নিয়ে আসতে পারতো, তুমি কি ধরতেছো ওইটার উপর। তো টিচার যেন বুঝে যে আসলে তুমি কি ধরলা, কিসের বেসিসে তুমি পরের লাইনে সবকিছু চেঞ্জ করে ফেললে, ঠিক আছে? ব্যাক কজ এর প্লাস সি কত আসছে, মাইনাস কজ কজ এর প্লাস সি মাইনাস কজ জেড প্লাস সি, তাই তো? কেমনে বাইরে একটা মাইনাস থাকে না? আচ্ছা এটা কি কজ জেড না মাইনাস কজ? আমার তো মনে কজ জেড আছে, জি ভাই কজ জেড হবে, মাইনাসটা একটা কজ জেড প্লাস, মানে ভাই কজ 1/x প্লাস, হ্যাঁ ঠিক আছে, মানে হচ্ছে কি জেড এর জায়গায় যদি 1/x বসাই দিই কজ 1/x প্লাস সি, হ্যাঁ ঠিক আছে এটাই হবে আনসার, ওকে গুড। আচ্ছা এবার একটা প্রবলেম দেখি এরা তোমরা ধরতে পারো কিনা, এটাও সহজই দেখা যাক। ই টু দি পাওয়ার 2x, একটু বড় একটা রাশি দিব, মোটেও প্যানিক হবে না, জাস্ট বুঝার চেষ্টা করবা যে এটা কিন্তু খুব সহজ, একটু রিপ্লেস করলেই সহজ। 10 অফ ই টু দি পাওয়ার 2x ইনটু sec, আবার আলাদাভাবে sec অফ ই টু দি পাওয়ার 2x, sec x এর জায়গায় ই টু দি পাওয়ার 2x, tan x এর জায়গায় ই টু দি পাওয়ার 2x, দেখি অনেক সময় কনফিউজ হয়ে যায় অনেক, ঠিক আছে?
সো বলো তো এখানে ঠিক কারে রেড ধরলে প্রবলেমটা সলভ হয়ে যাবে বলতে পারবা? শুধুমাত্র জেড, তাহলে আমার রাশিটা চেঞ্জ হয়ে কি হচ্ছে দেখো তো, ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে বসাই দিব ডিজেড, আর তাহলে থাকতেছে হচ্ছে টেন জেড সেক জেড, টেন জেড ইন্টু সেক জেড ইন্টু ডি জেড বাই টু। তাহলে এই হাফটাকে বাইরে নিয়ে আসি, তাহলে আমার থাকতেছে সেক জেড ইন্টু টেন জেড ইন্টু ডি জেড। ওকে, আচ্ছা বলতো এইটা ডিরেক্ট ফর্মুলা আমরা জানি কিনা, সেক এক্স ইন্টু টেন এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, বা তোমরা বলো এক্স্যাক্টলি সেক এক্স, কারণ সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স, যারা একটু ধরতে পারতো তাদের জন্য কি সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স, তাহলে সেক এক্স ইন্টু টেন এক্স এর ইন্টিগ্রেশন হবে সেক এক্স। এই 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 লজিকে জিনিসটার অ্যান্সার হবে কি ডিরেক্ট সেক জেড, তাহলে হাফ ইন্টু সেক জেড প্লাস সি, আর জেড ইজ ইকুয়াল টু কত ধরেছিলাম ই টু দি পাওয়ার টু এক্স, তাহলে আমরা জেড এর জায়গায় ই টু দি পাওয়ার টু এক্স বসাই দিই, হাফ ইন্টু সেক অফ ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এরপরে দেখি, আচ্ছা আর প্রবলেম, আচ্ছা অনেকবার বোর্ডে আসে একটা প্রবলেম পাইছি, দেখি এটা তোমরা নিজেরা ট্রাই করো, আমি অবশ্যই করে দিব, না পারলে নাও পারতে পারো, দেখা যাক, না না পারবা পারবা, কি বলি পারবা না, এটা সহজ, বাট অনেকবার বোর্ডে আসছে লন অফ কজ এক্স, হ্যাঁ দেখো তো এটা পারো কিনা, কাকে জেড ধরবো একটু চিন্তা করে দেখো, এবং জেড ধরার পরে ডিফারেন্সিয়েশন করে দেখো ওই জিনিসটা আসে কিনা, প্রবলেমটা নিজেরা একটু ট্রাই করো, আই হোপ পারবা। না এটাও সহজ সহজ প্রবলেম, এটাও পারবা, লন কজ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরো তাহলে প্রবলেম সলভ হবে, মাইনাস লন লন কজ এক্স প্লাস সি, অ্যানসার কত আসছে ভাইয়া? মাইনাস লন, আর ভিতরে হচ্ছে লন কজ এক্স প্লাস সি, জি ভাই এটাই আসে, মাইনাস লন আর লন কজ এক্স প্লাস সি, মডুলাস কজ এক্স, হ্যাঁ অবশ্যই লন এর ভিতরে কিন্তু মডুলাস দেওয়াটা ভালো, অনেকে আছে মডুলাস নাও নাও দেয়, বাট মডুলাস দেওয়া উচিত, কারণ হচ্ছে লন এর ভিতরে কখনোই জিরো আসতে পারে না, আবার ঋণাত্মক সংখ্যা আসতে পারে না, তাই তুমি সবসময় মডুলাস দিয়ে দিবা, ঋণাত্মক থাকতো সেটাকে আমাদের পজিটিভ করে ইউজ করতে হবে। ওকে ভাইয়া একটা কোশ্চেন ছিল, এটা কি ফার্স্ট লন এর পরে দিব নাকি সেকেন্ড লন এর পরে দিব মডুলাসটা? আচ্ছা এটা হচ্ছে প্রথম, দেখো প্রথমে আমি লন এর একটা ফাংশন পাইছি, ওই লন এর ভিতরে কি লন কজ এক্স, তাই তো ফার্স্ট লন এর ভিতরেও দিবা সেকেন্ড লন এর ভিতরেও দিবা যদি তুমি একদম কারেক্টলি লিখতে চাও আর কি জিনিসটা, কারণ সেকেন্ড লন এর ভিতরেও তুমি নেগেটিভ বসাতে পারবে না, ফার্স্ট লন এর ভিতরেও তুমি নেগেটিভ বসাতে পারবে না, তবে একটা জিনিস যদি চিন্তা করো যে তুমি যদি না না হ্যাঁ দুইটার মধ্যে দিতে হবে, দুইটার মধ্যে দিতে হবে, কারণ সেকেন্ড লন থেকে প্রথম লন থেকেও আবার একটা আসতে পারে, নিয়ত্তকে আসতে দুইটার মধ্যে দিবে, হ্যাঁ বলো, আপনি যে লিখলেন যে লন cos is equal to z এখানে কি মডুলাস দেওয়া লাগবে? হ্যাঁ মডুলাস দিতে পারো, মানে মডুলাস দেওয়া হচ্ছে ভালো আর কি, কারণ যেই তো জিনিসটা ইয়া হবে মানে ভিতরে কোনো ডোমেইনের মধ্যে লন এর ডোমেইনের মধ্যে কোনো জিরো আসতে পারে না, নেগেটিভ সংখ্যা আসতে পারে, এইজন্য মডুলাস দেওয়াটা খুব ভালো ইয়ার সাথে, বাট অনেকে দেয় না এবং এটার নিয়ম ইউজুয়ালি কাটাও হয় না আর কি, মার্কসও কাটাও হয় না, ফার্স্ট ব্র্যাকেটও দেয় অনেকে,
অনেকে কোনো ব্র্যাকেটও ইউজ করে না, ঠিক আছে, বাট দেওয়াটা উচিত। জি আসসালামু আলাইকুম, এখন থেকে কি রেগুলার 9টার সময় ক্লাস হবে? হ্যাঁ এখন থেকে হচ্ছে 9টার দিকে ক্লাস হবে। পরের প্রবলেম আছে, এবার প্রবলেমটা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এ এখন পর্যন্ত যতগুলো প্রবলেম করতেছে এর মধ্যে বলতে পারো এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু ইঞ্জিনিয়ারিং কাজ করতে হবে। যে প্রবলেমটা ডিরেক্ট সলভ হয়ে যেতেছে ধরে নিবা যে ওইটা বোর্ডের জন্য ঠিক আছে, ওইটা যেটা হ্যাঁ কি ওইটা 10 এর পাওয়ার x, হ্যাঁ রুট ওভার 10 x, রুট ওভার 10 x, আচ্ছা একটু স্পষ্ট করে লিখি, রুট ওভার 10 x ডিভাইডেড বাই সাইন x ইনটু কস x dx। সো যে প্রবলেমের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা যায় না সেই প্রবলেমটা ধরে নিবা, এটা বোর্ড পরীক্ষার জন্য, যেটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, মানে ইঞ্জিনিয়ারিং করা যায় মানে ধরে নিবা ইঞ্জিনিয়ারিং কোনো বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় প্রবলেম আসতে পারে, ঠিক আছে। তো একটু চেষ্টা করে দেখো তোমরা পারো, তারপরে আমি বললে আমার মনে হয় তোমরা ভালো মনে রাখতে পারবে। হ্যাঁ আগে রুট 10 এক্স থেকে ভাঙাই দিলে সমস্যা? রুট 10 এক্স কে ভাঙাইতে চাইতেছো? হ্যাঁ ভাই, ভাঙানোর পর কাটাকাটি যদি যায় রুট 10 এক্স কে লিখতে পারবা রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার কস এক্স, তাই তো? হ্যাঁ কইরা দেখো তো তুমি করতে পারো কিনা শেষ পর্যন্ত। নিচে সাইন 2 এনে আছে, আচ্ছা নিচে আনতে চাইতেছো যে কি সাইন, ও আচ্ছা হাফ কমন এ সাইন 2, আচ্ছা বাট আনলাম ধরো সাইন 2 এক্স আনলাম, এনে কোনো লাভ হবে কিনা? স্যার যদি ভাঙাই তাহলে কাটাকুটি করে সাইন এক্স এর কস এক্স আসে, তো আবার ওখানে হাফ দ্বিগুণ দিলে 2 সাইন এক্স ইনটু কস এক্স আসবে না? আচ্ছা দাঁড়াও, তোমরা কি বলতে চাইছো যে 10 এক্স কে আমি রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার কস এক্স লিখবো, তাই তো? তাহলে দেখি করে দেখি কাটাকুটি করে এরপর হাফ ওভার সাইন এক্স, আচ্ছা আচ্ছা একটু দেখি ওয়েট, রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার কস এক্স আমার কাছে একটা বেটার ওয়ে আছে, বাট আমি চাইতেছি যে তোমাদের ওয়েটা একটু দেখি এক্সিকিউট করে দেখি এখান থেকে ভালো কিছু আসে কিনা। সাইন এক্স ইনটু কস এক্স ডিএক্স, সো তুমি চাইতেছো কি কাটাকাটি করবা, কাটাকাটি করলে কি থাকবে নিচে থাকবে রুট ওভার সাইন এক্স, তাই তো? তাও তো হয় না, না না এটা হবে না, তুমি দেখো এটা তুমি আনতে পারবা না। হ্যাঁ বলো, নিচে সাইন এক্স বাই কস এক্স দিয়ে গুণ করে কস স্কয়ার এক্স নিতে হবে, তারপর পরের লাইনে ওইটাকে ট্যান এক্স ইনটু কস স্কয়ার এক্স লেখা যায়। হ্যাঁ ঠিক আছে এটা করতে পারো, তাহলে আমি দেখো ও যেটা বলছে অনেকটাই ঠিক আছে সাইন এক্স বাই কস এক্স। হ্যাঁ তো এই প্রবলেমটা দেখো এখানে একটু অনেক ইজিলি করতে পারবা, ইন্টিগ্রেশনে কিন্তু একটা মাথায় ঢুকায় ফেলো, ইন্টিগ্রেশন কিন্তু একটা প্রবলেম এক মানে আমরা যদি পাঁচজন মানুষ করতে বসি পাঁচজন পাঁচটা জিনিসকে জেড ধরতে পারি, জেড ধরে একই প্রবলেম সলভ করতে পারি মিলাইতে পারি, ঠিক আছে? এটা কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই, তুমি আসলে কোনটাকে সাবস্টিটিউট করবা তোমার উপর, কিভাবে সাবস্টিটিউট করে প্রবলেম মিলাবা তোমার উপর, ঠিক আছে? সো এক 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 ভাবে করা যেতে পারে একই প্রবলেম, সো আমি যেভাবে করব সেটা হচ্ছে গিয়ে আমি চাইতেছি কি আমি তোমাদের বলি আমি আসলে কি চাইতেছি, আমি চাচ্ছি কি 10x কে আমি চাইতেছি 10x কে z ধরতে, তো 10x কে যদি z ধরি তাহলে বলো তো ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে sec স্কয়ার x আসবে, তাই তো? sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dz, সো এটা হচ্ছে আমার প্ল্যান, তাহলে আমার dx এর সাথে sec স্কয়ার x লাগবে। আচ্ছা বলো তো sec স্কয়ার x আনার জন্য আমি 1 বাই cos স্কয়ার x যদি আনতে পারি তাহলে 1 বাই cos স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার x হবে না, হয়ে যাবে না, তাহলে sec স্কয়ার x ইনটু dx, তাহলে জোর করে একটা cos স্কয়ার x আমার আনা লাগবে, এটা হচ্ছে কি আমার টার্গেট, আমি জোর করে একটা cos স্কয়ার x আনতে চাইতেছি, আমার কথা বুঝতে পারছো? তাহলে একটা কাজ করি একটা cos x উপরে গুণ দেই একটা cos x নিচে গুণ দেই, এটাই কিন্তু ভালো হয়, আমার টার্গেটটা বুঝতে পারছো? আমি 10x কে z ধরতে চাইছি, তো 10x কে z ধরার জন্য আমি sec স্কয়ার x আমার দরকার, কারণ 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, এই জন্যই বেসিক্যালি আমি জোর করে sec স্কয়ার আনার জন্য আমি cos x দিয়ে একটা নিচে গুণ দিব আর একটা cos x উপরে গুণ দিব, আমার কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে sin x, সো এই একটা cos x কে গুণ দিলাম cos x এর সাথে আবার একটা cos x দিয়ে ভাগ দিলাম, তাহলে cos x কে গুণ দিলাম আবার cos x কে দিয়ে ভাগ দিলাম, তাহলে তো আমি কোনো কিছু চেঞ্জ করি না, তাই না? সো কোনো চেঞ্জ করি নাই, সো আমার কাজ অপারেশন ঠিক আছে। সো এইবার দেখো কি হয় যে এই cos x আর cos x গুণ হলো cos স্কয়ার x, আর এই sin x আর cos x কে আমি কি লিখতে পারি 10x, না তো উপরে আছে √10x
নিচে আছে কি দেখো তো sin x এর cos x মিলে কি হচ্ছে 10x একটা 10x আর এখানে cos x এর cos x মিলে কি হচ্ছে cos স্কয়ার x এই হলো dx কথা বুঝতে পারছো তাহলে এরপর আমি কি লিখতে পারতেছি দেখো তো root over 10x divided by 10x into 1 by cos square x কে তুমি কি লিখতে পারো sec স্কয়ার x তো sec স্কয়ার x into আর সাথে তো dx আছেই তো এইবার আমাকে বলো তো আমি যদি 10x = z ধরি তাহলে কিন্তু প্রবলেমটা ইজি হয়ে যাবে না সলভ হয়ে যাবে না ইজিলি তো 10x = ধরো z ধরলাম তো 10x = যদি আমি z ধরি তাহলে আমার ডিফারেন্সিয়েশন করলে আসবে sec স্কয়ার x * dx = dz তাই না এটাই আসবে না তাহলে এখন আমার জন্য কিন্তু প্রবলেমটা খুব ইজি হয়ে গেল sec স্কয়ার x * dx এর পরিবর্তে বসায় দিলাম দিব হচ্ছে dz আর 10x এর জায়গায় আমি z বসায় দিব ঠিক আছে তো আমার প্রবলেম দেখো কি 10x এর জায়গায় বসায় দাও রুট z ডিভাইডেড বাই z * dz রুট z আর z কাটার নিচে একটা রুট z থাকে তাহলে 1 বাই রুট z কে আমরা কি লিখতে পারি z টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি * dz তো z টু দি পাওয়ার মাইনাস হাফ এর ইন্টিগ্রেশনটা কি এটা তো সবাই পারে z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c তাহলে সব মিলে থাকতেছে হচ্ছে হাফ প্লাস 1 মানে হচ্ছে তাহলে z টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস c তাহলে হাফটা উপরে উঠে গেলে 2 ইনটু রুট z প্লাস c তাই তো আবার z z = কত ধরছিলাম z = ধরছিলাম হচ্ছে 10x তো 10x = z ধরছিলাম তাহলে z এর জায়গায় 10x বসায় দেই 2 ইনটু রুট ওভার 10x প্লাস c এই প্রবলেমটা কুয়েটে আসছিল কুয়েটে আসছিল 2011-12 তে এবার বলো তো প্রবলেমটা বুঝতে পারছো কিনা কারো কোনো প্রশ্ন আছে অথবা আরেকবার বলবো আচ্ছা আমি তাহলে আবার একটু শুরু থেকে বলি দেখো এখানে আমাদের রাশি ছিল রুট ওভার 10 এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কস এক্স সো প্রথম ইন্টুইশন হচ্ছে এই প্রবলেমটাকে ইন্টিগ্রেশন করার কোনো ফর্মুলা আমার জানা নেই এখন আমাদের সাবস্টিটিউশন করা লাগবে বাট প্রবলেমটা হইতেছিল যে সাবস্টিটিউশন কারে ধরে করব এতক্ষণ ধরে যে প্রবলেমগুলো করতেছিলাম একটা জিনিসকে জেড ধরতেছিলাম তার ডিফারেন্সিয়েশনটা ডিরেক্ট আমার প্রবলেমের মধ্যে চলে আসতেছিল তো খুব সহজে আমি প্রবলেমটা সলভ করতে পারতেছিলাম বাট এখন আমি আসলে ঠিক কারে জেড ধরব আমি কি 10x কে জেড ধরবো তাহলে কিন্তু 10x এর ডিফারেন্সিয়েশন তো sec স্কয়ার x আমার এখানে তো sec স্কয়ার x নাই বা sin x কে ধরবো sin x এর ডিফারেন্সিয়েশন cos x আছে বাট cos x * dx তো নাই 1 বাই cos x * dx আছে তাহলে আমার এমন একটা জিনিস কে জেড ধরতে হবে যার ডিফারেন্সিয়েশন 1 বাই সামথিং ইনটু জেড ডিএক্স আকৃতির হবে তো ওই 1 বাই সামথিং ইনটু ডিএক্স কে আমি ডিজেড লিখতে পারবো সো ওইটা করার জন্য আমি যেটা করছি জোর করে একটা cos x নিচে ভাগ দিলাম আবার একটা cos x দিয়ে নিচে গুণ দিলাম ঠিক আছে তাহলে এই দেখো cos x বাই cos x নিচে আমি নিয়ে আসছি তাহলে মানে cos x বাই cos x মানে তো 1 তাহলে এটা আনা আর না আনা একই কথা তাহলে কি আমি আনলাম আমার সুবিধার জন্য তো cos x বাই cos x আমি এখানে নিয়ে আসলাম এই জায়গায় দেখো cos x উপরে আবার একটা cos x নিচে সো উপরের cos x টাই পাশের cos x এর সাথে গুণ হয়ে হচ্ছে cos স্কয়ার x আর এই নিচের cos x টা উপরে sin x আছে তার সাথে হয়ে কি হচ্ছে ত্রিকোণমিতিক একটা অনুপাত আসছে সেটা হচ্ছে 10x তো 10x * cos স্কয়ার x তাহলে আমার কি দাঁড়াইলো এখানে 1 বাই cos স্কয়ার x চলে আসতো না তাহলে 1 বাই cos স্কয়ার x কে আবার আমরা কি বলতে পারি sec স্কয়ার x বলতে পারি তাহলে আমরা লিখতে পারি root over 10x বাই 10x * sec স্কয়ার x dx এইবার আমরা সাবস্টিটিউশনে যাব আমরা আগে সাবস্টিটিউশন করার মতো করে প্রবলেমটাকে মডিফাই করে নিলাম সো 10x = z ধরলাম ডিফারেন্সিয়েশন করলে আসে sec স্কয়ার x dx = dz সো আমরা sec স্কয়ার x dx এর পরিবর্তে বসায় দিলাম dz আর 10x এর জায়গায় z বসাইলাম তাহলে root over z divided by z তো রুট জেড আর জেড কাটাকাটি করলে থাকে নিচে একটা রুট জেড থাকে যেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট জেড আর ওয়ান বাই রুট ওভার জেড কে লিখা যায় জেড টু দি পাওয়ার মাইনাস হাফ কারণ রুট জেড মানে জেড টু দি পাওয়ার হাফ তো ওয়ান বাই জেড টু দি পাওয়ার হাফ মানে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ এবার জেড টু দি পাওয়ার মাইনাস হাফ কে তুমি ডিজেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো এটা তুমি এটার ফর্মুলা কিন্তু তুমি জানো সো এটার ফর্মুলা হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস সি আমাদের অ্যান্সার শেষ তারপরে যা জেড এর জায়গায় জেড এর মানটা বসাই দিই জেড এর মান হচ্ছে 10x তো 10x বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসে তো এবার বলো যে এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা হ্যাঁ বলো হ্যাঁ তুমি বলো 10x যেহেতু ধরছে ওখানে 1 ডিভাইড বাই cot x ধরে যদি আমরা উল্টা প্রসেস চেষ্টা করতাম তাহলে তো মিলতো না এখানে যেমন আপনি আচ্ছা আচ্ছা 10x যেখানে আমরা ধরলাম সো 1 ডিভাইডেড বাই বুঝি নাই আমরা যেখানে যে এই sin বাই cos x = 10x করছে এই জায়গায় ঠিক আছে সো
বাকিটা বুঝতে পারছো প্রবলেমটা? ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু, না বুঝলে বলো। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে সামনে পরের প্রবলেমে যাই। সো এরপরে দেখি কোনটা করা যায়। আর তোমাদের আরেকটা সহজ একটা প্রবলেম দিই, তারপরে আমরা আরেকটা টাফেস্ট প্রবলেমে যাইতেছি। দেখো এটা পারবা আশা করি। x dx dy / √ over 16 minus x square, সো এটা একটু করো তো। তা বুঝতেই পারতেছে √ 16 minus x square is equal to z ধরলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এটা একটু প্রবলেম তোমরা সলভ করো, ততক্ষণ আমি দেখি তোমাদের এরপরে কোন প্রবলেম করানো যায়। 16 minus x square কে z ধরো এবং আমাকে অ্যানসারটা বলো কত আসে। আমি যদি রুট নাই এর আগের লাইন পর্যন্ত করি তাহলে কি হবে? রুট নাই তার আগের লাইন পর্যন্ত বলতে মানে এখন লাস্টে যে দুইটা প্রবলেম করাবো, একটা প্রবলেম সবার এখন আরো দুইটা করাই, এগুলা কিন্তু প্রচুর বোর্ডে আসছে, মানে গণা যাইতেছে এত বেশি। দুইটা করাবো, দুইটাই প্রচুর বোর্ডে আসছে। 1 + tan θ dθ, সো এটার ইন্টিগ্রেশন করতে হবে। সো দেখো কি করা যায়। প্রথম কথা হচ্ছে এটার ইন্টিগ্রেশন জানি না, দ্বিতীয় কথা হচ্ছে এমন কিছু পাচ্ছি না যেটাকে ইজ ইকুয়াল টু জেড ধরলে অপর কোন রাশি এখানে আসবে, পাচ্ছ এমন কিছু পাইতেছি না, তাহলে আর কি করব? সেই পুরাতন টেকনিক, টেন থিটাকে নিয়ে কোনো কাজ করতে পারতেছি না, তাহলে টেন থিটাকে সাইন আর কস থিটার মধ্যে কনভার্ট করি, দেখি তারপরে কিছু করা যায় কিনা। তা টেন থিটাকে লিখি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কিছু তো করার নাই আর, কারণ এই প্রবলেমটাকে তো আর ডিল করা যাইতেছে না এভাবে। তাহলে 1 + sin θ / cos θ দেখা যাক। এরপর সেমটা দিয়ে গুণ দিলে উপরে নিচে আমরা অনুবন্ধী দিয়ে গুণ দেওয়ার কথা বলতেছো? হ্যাঁ, ওইটা করলে অ্যাডভান্টেজ পাইতাম যদি 1 + sin θ বা 1 + cos θ থাকতো, কারণ অনুবন্ধী দিয়ে গুণ দিলে আমরা পাবো 1 - tan²θ, বাট 1 - tan²θ তো কোনো ফর্মুলা নাই, 1 - sin²θ ফর্মুলা আছে, 1 - cos²θ ফর্মুলা আছে, 1 - tan²θ তো ফর্মুলা নাই, তার মানে আমি কোনো অ্যাডভান্টেজ পাবো না অনুবন্ধী দিয়ে গুণ দিলে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। সাইন থিটা বাই কস থিটা নিয়ে গেলাম ইনটু ডি থিটা। সো এবার দেখি লসাগু করি তারপরে কোনো অ্যাডভান্টেজ পাই কিনা। সো নিচে আসতেছে কস থিটা মাইনাস সাইন থিটা, আবার ওইটা নিচে কি আসতেছে কস থিটা প্লাস সাইন থিটা ডি থিটা। সো এবার দেখো তো কস থিটা কাটাকাটি, পরে থাকতেছে কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সাইন থিটা। সো প্রবলেম কিন্তু এখনই সলভ, বলো তো? জেড ধরেও করতে পারো, ফর্মুলা দিয়েও করতে পারো ডিরেক্ট। এখানে নিচে আমাদের একটা ফর্মুলা শিখছিলাম না, এফ অফ এক্স যদি নিচে থাকে এবং তার অন্তরজ যদি উপরে থাকে তাহলে তাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হয়? এই ফর্মুলাটা কারো মনে আছে? ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হবে?
তার মানে আনসার কি আর জেড ধরারও দরকার আছে? জেড ধরলে তাই আসবে, নিচেরটাকে জেড ধরলে তাই আসবে, বাট আমরা আরো শর্টকাটে করতে পারবো ডিরেক্ট লন অফ নিচেরটা, নিচেরটা মানে কস থিটা যোগ সাইন থিটা প্লাস সি, শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, খুব ইজি, এটা ইজি ছিল। পরেরটা দেখি, পরেরটার মধ্যে কিছুটা ইঞ্জিনিয়ারিং করা লাগবে, বাট পরেরটা অনেক ইম্পর্টেন্ট, অনেক মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এক্স, বলো তান কি করবা, কিছু করার আছে? কারে জেড ধরবা? জেড যারেই ধরো কোনো লাভ পাবা কিনা, কোনো অ্যাডভান্টেজ পাবা না, তাহলে কি এখনই কি জেড ধরার সময় আসছে? আসে নাই। তাহলে কি করা যেতে পারে? ওই যে আবার একই কাজ, টেন এক্স কে ভেঙে দিব, টেন এক্স কে ভেঙে সাইন এক্স বাই কজ এক্স এ কনভার্ট করব। তো এবার দেখি কোনো অ্যাডভান্টেজ পাই কিনা। সো ডি এক্স ডিভাইডেড বাই কজ এক্স, আর এখানে থাকছে কজ এক্স যোগ সাইন এক্স। সো কজ এক্সটা উপরে চলে যাবে না, কজ এক্সটা উপরে চলে গেলে আসতেছে এরকম কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স যোগ সাইন এক্স। দেখো তো এইবারও কি কাউকে জেড ধরে কোনো অ্যাডভান্টেজ পাবা? কি মনে হয় কোনো অ্যাডভান্টেজ পাবা কি না? যারই জেড ধরো কোনো কি লাভ আছে? সাইন এক্স কে জেড ধরতে পারো, সাইন এক্স কে জেড ধরলে তাও একটা প্রবলেম কিন্তু রয়ে যাবে। সাইন এক্স কে যদি জেড ধরো তাহলে তোমার আসতেছে কজ এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু ডি জেড। হ্যাঁ, এই অংশটুকু পেয়ে যাচ্ছ, বাট তাও কিন্তু এই এই কজ এক্স কারে তুমি কি করবা? এই কজ এক্স কে নিয়ে তো আবার পড়বা আরেক ঝামেলা, তো অঙ্কটা কমপ্লেক্স হয়ে যাবে। এখন তাহলে এই প্রবলেমটা কিভাবে করা যায়? চলো এখন একটা টেকনিক শিখাবো। গতকাল গত ক্লাসে কোশ্চেনটাই ভুল দেওয়া, কি 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 মানে কখন বুঝবো যে ইন্টিগ্রেশনের কোশ্চেনটাই ভুল দেওয়া আছে? কারণ সবকিছু তো একটা না একটা কিছু তো খেটেই যেতেছে। না না, ইন্টিগ্রেশনে তোমাদের বইয়ের মধ্যে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো তুমি করতে পারবে। কোশ্চেনটাই ভুল দেওয়া আছে বলতে কি তুমি এটা বুঝাইতেছো যে কি এই ফাংশনে ইন্টিগ্রেশন করা যাবে না, এটা বুঝাইতেছো? খুব কম থাকে, খুব কম, ইঞ্জিনিয়ারিং গুলোতে থাকে, বিশ্ববিদ্যালয়তেও তেমন থাকে না, তো সব বই থেকেই হয়। তো কেউ যদি এমন হয় যে সে বইয়ের মোটামুটি সবগুলা অঙ্ক করবে, 80% থেকে শুরু করে 100% পর্যন্ত সবগুলা ইন্টিগ্রেশন করবে, মিনিমাম 80%, তাহলে কিন্তু সে প্রবলেম দেখলে বুঝতে পারবে যে এই প্রবলেমটা সলভেবল, ঠিক আছে? আর যারা কম করবে তার কাছে তো সবই নতুন লাগবে, সো তার কথা বলে তো লাভ নেই। তো যারা সবগুলো অঙ্ক কম বেশি করবে সে কিন্তু ধরতে পারবে যে না এই প্রবলেমটা টাইপের কাছাকাছি একটা প্রবলেম আমি বইয়ে করছি, তার মানে এটা করা যাবে, এটা কোশ্চেনে ভুল দেওয়া নাই, ঠিক আছে? আর যদি তারপরে মনে না পড়ে তাহলে তো আসলে কিছু করার নাই, কারণ কোশ্চেনে ভুল হলে ইউজুয়ালি টিচাররা তো ক্লাসে এসে বলেই দেয় যে না এই প্রবলেমটার মধ্যে ভুল আছে, ঠিক আছে? এই হলো কথা। আর ভুল থাকলে তো ওইসব বোর্ড পরীক্ষার কথা যদি চিন্তা করো, কোনো কোশ্চেনে যদি ভুল থাকে ওই কোশ্চেনে তো সবাই অটো মার্কস পায়, তো ওইটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন দেখো এই প্রবলেমের ক্ষেত্রে এখন আমি একটা টেকনিক শিখাবো, যেই টেকনিক দিয়ে আমরা লাস্ট ক্লাসের একদম শেষে একটা প্রবলেম করছিলাম, যেই প্রবলেমটা তোমাদের অনেকের কাছে কঠিন লেগে থাকতে পারে, ওই প্রবলেমটা আমরা এই সেম টেকনিক দিয়ে আমরা ওই জাতীয় অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে? এখন আমি এখানে একটা টেকনিক শিখাবো, এই টেকনিকটা একটু অনেক সময় অ্যাপ্লাই করার চেষ্টা করবো, কিছু কিছু প্রবলেমে তোমাদেরকে হেল্প করতে পারে। সো লাস্ট ক্লাসে যে একটা প্রবলেম করছি ওইটার মধ্যে জেড না ধরেও আমরা প্রবলেমটা সলভ করতে পারতাম এই টেকনিক ইউজ করে। সো টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে নিচে কজ এক্স প্লাস সাইন এক্স আছে, তো কি করবা উপরেও কজ এক্স প্লাস সাইন এক্স জোর করে নিয়ে আসো। আচ্ছা, তাহলে কি করলাম, একটা এক্সট্রা কি করলাম, একটা এক্সট্রা কজ এক্স প্লাস সাইন এক্স লিখলাম, তাই তো? একটা এক্সট্রা সাইন এক্স লিখলাম,
যোগ আবার cos x minus sin x লিখলাম। আচ্ছা বলো তো আমি এক্সট্রা কি লিখছি এখানে? sin x একটা প্লাস করছি, sin x একটা মাইনাস করে দিছি। তো cos x কি ঠিকঠাক আছে না cos x এর পরিমাণ একটু বেশি লিখছি? একটা cos x বেশি আছে। তাহলে আমার এখানে উপরে ছিল শুধু cos x, আমি নিচে নিয়ে আসছি 2 cos x। তাহলে 2 cos x আনার কারণে আমি এখানে যদি একটা হাফ দিয়ে দেই তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে না? দেখো তো হাফ দিয়ে দিলাম একটা, তাহলে তার কোনো প্রবলেম নাই নাকি? এটাকে হাফ দিয়ে দিলাম। এখন হচ্ছে কি, কেন আমি আসলে এই কাজটাই করলাম? তো এটা তোমাদেরকে আমি বলতেছি, ঠিক এর আগের প্রবলেমটাই আমি এই এই জন্যই করাইছি। এর আগের প্রবলেমটা অত বেশি ইম্পর্টেন্ট ছিল না, বাট ওই আগের প্রবলেমটা এই প্রবলেমটা বোঝার জন্য আমি করাইছি। সো একটা একটা হাফ দিয়ে দিলাম, তাহলে তো আমার টু কজ এক্সটা নালিফাই হয়ে শুধু কজ এক্স থাকতেছে। তাহলে এই হাফটাকে আমি বাইরে নিয়ে আসলাম। সো এইবার দেখো আমার পুরো রাশিটা কি আসতেছে, কজ এক্স যোগ সাইন এক্স, এটাকে একটা ব্র্যাকেটে রাখি, যোগ কজ এক্স মাইনাস সাইন এক্স। তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমরা এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসগুলো নিজের থেকেই পারবে, ঠিক আছে? এখনই প্যানিক হওয়ার দরকার নাই। তোমরা যখন ত্রিকোণমিতি করছো তখনও কিন্তু অনেকে একটু প্যানিক হয়েছিল যে ভাইয়া এক একবার এক একটা টেকনিক, বাট এখন কিন্তু তোমাদের কাছে কিছুটা হইলো, জিনিসগুলো পরিচিত হয়ে গেছে, আরো বেশি প্র্যাকটিস করলে আরো ইজি হয়ে যাবে। সো এরকমই আর কি, টেকনিকগুলো আস্তে আস্তে তোমরা এগুলোর সাথে ইউজড হবে। এখন বলো তো cos x + sin x দিয়ে আমি উপরে নিচে দুই জায়গাতেই গুণ করতে পারবো, মানে cos x + sin x দিয়ে আমি সবাইকে ভাগ করে দিতে পারবো না? সো হাফ ইনটু cos x + sin x দিয়ে cos x + sin x কে যদি ভাগ করি তাহলে থাকতেছে 1, যোগ cos x + sin x দিয়ে cos x - sin x কে ভাগ করলে কি থাকতেছে, cos x - sin x ডিভাইডেড বাই cos x + sin x, তাই তো? এবার হলো পুরো জিনিসের ইন্টিগ্রেশন। এখন বলো তো এখানে এমন কোন রাশি আছে যেটার ইন্টিগ্রেশন তুমি পারো না? 1 এর ইন্টিগ্রেশন কত হবে, x, আর মাত্রই আমরা এই ফাংশনের ইন্টিগ্রেশন করে আসছি, তোমাদের মনে আছে কিনা? cos x + sin x এর ডিফারেন্সিয়েশন কিন্তু cos x - sin x হয়, তাই না? তাহলে cos x + sin x এর ডিফারেন্সিয়েশন যদি cos x - sin x হয় তাহলে এখন তোমরা আমাকে বলো তো 1 এর ইন্টিগ্রেশন কত হবে, x, আর বলো তো এইটার ইন্টিগ্রেশন কত, রেজাল্ট কত হবে? ln cos x + sin x বা ln cos x + sin x প্লাস। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম সলভ, প্লাস সি দিয়ে দিবা, প্রবলেম সলভ। এখন তাহলে আমি এখানে কেন এই কাজটাই করলাম, সো একটা জিনিস, প্রথমে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কি বলতে চাইতেছি শুনো, সরি কি চলে আসছে। আচ্ছা এখন দেখো, প্রথমে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে নিচে আমার cos x + sin x ছিল, সো আমি যদি উপরে cos x + sin x ই আনতে পারি, আমি উপরে যদি cos x + sin x ই আনি তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম নাই। নিচে cos x + sin x আছে, আমি উপরে cos x + sin x যদি আনতে পারি কোনো প্রবলেম নাই, কাটাকাটি গিয়ে 1 আসবে, 1 এর ইন্টিগ্রেশন আমি জানি, এবং তার সাথে আমি cos x - sin x আনছি, কারণ cos x + sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x - sin x। তাহলে এই জিনিসটাকে যদি আমি উপরে আনতে পারি তাহলে হচ্ছে কি, তার তাকেও যদি আমি cos x + sin x দিয়ে ভাগ করি তাদের ইন্টিগ্রেশন কিন্তু আমি জানি। তাই আমি চেষ্টা করছি এমন দুইটা রাশির যোগফল আকারে আমার শুধু cos x, আমার কিন্তু ছিল শুধুমাত্র cos x, এখানে এই cos x টাকে আমি এমন কিছু রাশির যোগফল বা বিয়োগফল আকারে লিখছি যাদেরকে নিচের যে রাশিটা ছিল cos x + sin x তা সেটা দিয়ে ভাগ করলে তার এই ভাগফলের ইন্টিগ্রেশনটা আমার জানা, বুঝতে পারছো? সে ভাগফলের ইন্টিগ্রেশনটা আমার জানা, তো আমি কি করলাম, cos x + sin x আনলাম আর cos x - sin x আনলাম। তো এই কাজটা করতে গিয়ে আমি দেখলাম আমার cos x টা দুইবার চলে আসছে, তাহলে বাইরে আবার একটা হাফ নিয়ে নিছি, এই যে বাইরে একটা হাফ নিয়ে নিলাম। সো তারপরে আমি যখন ভাগ দিছি তাহলে cos x + sin x কে ভাগ দিলে আসে 1, আর cos x - sin x কে ভাগ দিলে কি আসে, cos x - sin x ডিভাইডেড বাই cos x + sin x। তো তারপরে আমরা 1 এর ইন্টিগ্রেশন জানি হচ্ছে x, আর cos x - sin x ডিভাইডেড বাই cos x + sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln cos x + sin x, ওকে? তাহলে এইটাই হচ্ছে কি প্রবলেমের একটা টেকনিক, এটা অনেকবার বোর্ডে আসছে, তোমাদের মধ্যে বইয়ের মধ্যে দেখতে পারো। সো এই প্রবলেমগুলো তাহলে কিভাবে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে পরীক্ষা আসলে পারবা, সলিউশন একটাই, বাই প্র্যাকটিস বাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো ওই এক্সপিরিয়েন্স আর ওই প্র্যাকটিসের জন্য তোমাদের বইয়ের মেজরিটি অঙ্ক নিজ থেকে করতে হবে, নিজ থেকে করলে আস্তে 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 এই স্কিলটা গ্রো করে, ঠিক আছে? এই স্কিলগুলো একদিনে আসে না, এগুলো গ্রো করে আস্তে আস্তে, ঠিক আছে? সো এই প্রবলেমটা আশা করি বুঝিয়ে দেওয়ার পরে আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা এই টেকনিককে ইউজ করে আরো কিছু প্রবলেম করি দেখি, গত লাস্ট ক্লাসের কিছু প্রবলেম আমরা এখানে করার চেষ্টা করব। ধরো লাস্ট ক্লাসের প্রবলেমটা আবার আমি নেই, ঠিক আছে? লাস্ট ক্লাসের প্রবলেমটা আমি নিয়ে দেখাই যে আসলে এই টেকনিকটাকে কিভাবে ইউজ করা যায়।
আমি যেমনটা বলছিলাম যে ইন্টিগ্রেশনে এক একটা অঙ্ক আমরা যদি পাঁচজন মানুষ বসি, পাঁচজন পাঁচ ভাবে করতে পারবো। তোমরা তো এখন ইন্টিগ্রেশন সবগুলো টেকনিক শিখো নাই, সবগুলো টেকনিক শিখার পরে দেখবা যে এক একজন এক এক ভাবে একই প্রবলেম করতেছে, একই প্রবলেম এক একজন একইভাবে করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি লাস্ট ক্লাসে দেখো তোমাদের মনে আছে কিনা আমি এই প্রবলেমটা করাইছিলাম, এটা রুয়েটে আসছিল লাস্ট ক্লাসে, এই প্রবলেমটা করাইছিলাম এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স। এই প্রবলেমটা কখন আমি, কারো কি মনে আছে আমি লাস্ট ক্লাসে আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করাইছিলাম? তারপরে সেটা আনতে গিয়ে যদি কোনো কিছু এক্সট্রা না হয় সেই জিনিসটা আবার বিয়োগ দিয়ে দিব, তাহলে উপরে জোর করে একটা ওয়ান মাইনাস এক্স আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এই জিনিসটা করতে পারি কিনা, ওয়ান মাইনাস, আচ্ছা ধরো ধরো ওয়ান মাইনাস এক্স আনলাম। ঠিক আছে, সো জোর করে একটা ওয়ান মাইনাস এক্স আনলাম, এখন মাইনাস ওয়ান প্লাস টু এক্স। আচ্ছা দেখো তো এইভাবে করা যায় কিনা জিনিসটাকে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স, দেখো তো আমার লেখাটা ঠিক আছে কিনা, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স, এই ব্র্যাকেটটা উঠে দিলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স, আমি যদি ব্র্যাকেটটা উঠে দিই তাহলে কি আসবে, ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স, তো ওয়ান ওয়ান কাটাকাটি গিয়ে তো এক্স, তাহলে এক্স লেখার যে কথা ওয়ান মাইনাস এক্স লেখা একই কথা কিনা, একটু চিন্তা করে বলো তো ঠিক আছে কিনা আমার লেখা। এটা গতদিনের প্রবলেমটাই করাচ্ছে এবার, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমি তাহলে কেন ঠিক ওয়ান আর ওয়ান মাইনাস এক্স এর মাধ্যমে জিনিসটাকে লিখলাম, এর কারণ হচ্ছে আমি যদি রুট ওভার ওয়ান মাইনাস এক্স দিয়ে ওয়ান কে ভাগ করি, এই যে প্রথমে হচ্ছে ওয়ান, ওয়ান কে যদি ভাগ করি তাহলে যে রাশিটা আসবে তার ইন্টিগ্রেশন আমার জানা, কিভাবে জানা সেটা দেখবা। আবার আমি যদি রুট ওভার ওয়ান মাইনাস এক্স দিয়ে আবার ওয়ান মাইনাস এক্স কে ভাগ করি তার ইন্টিগ্রেশন আমার জানা, এই জন্য আমি এমন দুইটা জিনিসের কম্বিনেশন নিলাম এখানে, একদম আগের প্রবলেমটার মতোই। আমি এই জাতীয় আরো কিছু প্রবলেম করাবো, তাহলে তোমরা এই টাইপটা সম্পর্কে একটু কমফোর্ট ফিল করবা। ঠিক আছে, সো এখন দেখো তার মানে কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স যে উভয় জিনিস থেকে আমরা ভাগ করি, তাহলে একবার ওয়ান কে ভাগ করলে কি আসবে, ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স। কোনো জেড ধরা লাগবে না, গতকালকের প্রবলেমটাই করাচ্ছি জেড না ধরে। সো এবার বলো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স কে লেখা যায় কি, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লেখা যায়। আবার দেখো রুট ওয়ান মাইনাস এক্স কে যদি তুমি ওয়ান মাইনাস এক্স কে যদি তুমি রুট ওভার ওয়ান মাইনাস এক্স দিয়ে কাটাকাটি করো তাহলে কি অবশিষ্ট থাকে বলো তো, রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এক্স্যাক্টলি, আরেকটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স থাকে। তো রুট ওভার ওয়ান মাইনাস এক্স কে আমরা চাইলে কি লিখতে পারি, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। এইবার বলো তো এদের মধ্যে দুইজনের ইন্টিগ্রেশন তুমি জানো না, দুইজনের ইন্টিগ্রেশন কিন্তু তুমি জানো, আমরা জেড ধরেও কিন্তু তাই রেজাল্ট পাইছিলাম যেটা আমরা এখন রেজাল্ট পাবো জেড না ধরে। তাহলে এবার বলো ওয়ান মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান, আর এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে তোমার কি করতে হবে মাইনাস ওয়ান দিয়ে জিনিসটাকে ভাগ করতে হবে, তাহলে একটা মাইনাস ওয়ান এখানে থাকবে, মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, আর এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে একটা মাইনাস ওয়ান ভাগ করতে হবে, মাইনাস ওয়ান ভাগ করলে এই আগের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো প্লাস সি। সো এবার বলো তো প্রবলেমটা বুঝতে পারছো কিনা, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার তাহলে হাফ ডিভাইডেড বাই হাফ মাইনাস হাফ, আর প্লাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই থ্রি বাই টু প্লাস সি, অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা, আমি গতকালকের প্রবলেমটাই আজকে যে টেকনিকটা ইউজ করলাম না এই টেকনিকটা দিয়ে করলাম আর কি, বুঝতে পারছো? জি স্যার। এই টেকনিকটা ডেভেলপ করতে তোমাদের প্র্যাকটিস লাগবে, এই জাতীয় আরো কিছু প্রবলেম প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে তোমরা অ্যাডভান্টেজ পাবা। আমি জাস্ট তোমাদেরকে বিভিন্ন ওয়েজ দেখায় রাখতেছি আর প্রবলেমগুলো ম্যাক্সিমাম সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি, বাট যখন একটা প্রবলেম আসবে তখন আসলে ঠিক এতগুলো ওয়েজ এর মধ্যে কোন ওয়েজ দিয়ে তুমি প্রবলেমটা করবে, কোন টেকনিক দিয়ে করবে, এটা কিন্তু আপ টু ইউ, ইটস আপ টু ইউ। ঠিক আছে, একই প্রবলেম অনেকগুলো টেকনিকও করা যেতে পারে, এগুলো অনেকগুলো না করলে পারা যাবে না। হ্যাঁ, অনেকগুলো না করলে পারা যায়, এটাই বলতেছি যে ইন্টিগ্রেশন বইয়ের প্রচুর প্রবলেম সলভ করতে হয়, সলভ করলে আস্তে আস্তে ওই দক্ষতাটা বাড়ে। বাট মজার ব্যাপার হচ্ছে যে
ইন্টিগ্রেশনের পিছনে তুমি যে টাইমটা দিবা এটা ওয়েস্ট হবে না, ইটস ওয়ার্থ। তো এটা তোমার যে তুমি যেই সাবজেক্টে পড়ো, আমার একটা ফ্রেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়ে, ইকোনমিক্স তো বুঝো, ইকোনমিক্স হচ্ছে আর্টস ফ্যাকাল্টির একটা সাবজেক্ট, এটা হচ্ছে কি কলা কলা অনুষদের একটা সাবজেক্ট, বুঝতে পারছো, কলা অনুষদের একটা সাবজেক্ট, তার মানে তাদের, বাট ইকোনমিক্সেও ইন্টিগ্রেশনের প্রচুর ইউজ আছে। তো তারও আমার এরকম ইন্টিগ্রেশন মাঝে মাঝে দেখানো দেখানো লাগে, বুঝতে পারছো, সে আর্টস আর্টস এর একটা স্টুডেন্ট, তাকেও ইন্টিগ্রেশন করা লাগে, ইকোনমিক্সে বিভিন্ন প্রবলেম সলভিং এ ইন্টিগ্রেশন করা লাগে, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তাদেরও ইন্টিগ্রেশন করা লাগে, তারা তারা যে বিভিন্ন যে পরিবর্তনশীল যে চক্রবৃদ্ধি মুনাফাটা জানো না তোমরা, চক্রবৃদ্ধি মুনাফা যেখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার যদি সুদের পরিমাণটা চেঞ্জ হয়, এই যে চক্রবৃদ্ধি মুনাফা, এই যেই যখন একটা জিনিস মনে রাখবা, যে কোনো পরিবর্তনশীল জিনিস ক্যালকুলেট করতে গেলে তোমার কিন্তু ক্যালকুলাস লাগবে, পরিবর্তনশীল ভাইয়া কি ফ্রিজ হয়ে গেছে? জামিল তুই হোস্ট এখন, জামিল ভাইয়া ইন্টিগ্রেশন করানো শুন, জামিল রেকর্ডিংটা এখন ই কর, কি করে পজ কর, কারেন্ট গেছে মনে হয়, কাল ভালো নাই। কাল হ্যাঁ আছে নাই নাই, কারেন্ট গেছে, কারেন্ট গেছে মনে হয়। আচ্ছা দেখো আমি, ওকে হ্যাঁ দেখতে তো স্ক্রিন, ওকে হ্যালো দেখতেছো তো? জি ভাইয়া, জি ভাইয়া দেখালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দাঁড়াও, আর দুইটা প্রবলেম জাস্ট করে দিচ্ছি। আচ্ছা যে প্রবলেমটা মাত্র করলাম আশা করি এটা বুঝতে পারছো, কি জানি বলতেছিলাম আমি কথা হারাই ফেলছি, যাই হোক আসো এবার আরেকটা প্রবলেমে আসি, রুট ওভার এক্স প্লাস থ্রি। আচ্ছা দেখো তো এবার তোমরা নিজেরা ধরতে পারো কিনা যে এই জায়গায় তোমরা কি করবা, তোমরা ধরতে পারো কিনা দেখো তো, আগে আগে টেকনিক কে ফলো করতে চাইলে এখানে কি করা যেতে পারে, জোর করে একটা এক্স প্লাস থ্রি নিয়ে আসি, কি বলো? এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি, এক্স্যাক্টলি, খুব সহজে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তোমরা আসলে বুঝতে পারতেছো যে এই টেকনিক গুলো কিভাবে কাজ করে, এগুলো দেখলে অনেক সময় বুঝতে পারবো, যেমন এই প্রবলেমটা কি ইজি ছিল, এই প্রবলেমটা কিন্তু বোর্ডে আসা প্রবলেম, এটা কিন্তু দেখেই বুঝে যেতেছে যে আসলে কি করা লাগবে। তো আমরা একটা কাজ করি, জোর করে একটা এক্স প্লাস থ্রি আনি, কারণ নিচে এক্স প্লাস থ্রি আছে, আবার একটা থ্রি মাইনাস করে দিই, রুট ওভার এক্স প্লাস থ্রি আর ডিএক্স, ওকে এই জিনিসটা আসলো। সো এখন আমরা রুট ওভার এক্স প্লাস থ্রি দিয়ে উভয় পক্ষে ভাগ করি, তাহলে আসবে রুট ওভার এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস থ্রি ডিএক্স। সো এবার বলতো ইন্টিগ্রেশন তুমি পারবা না, সো প্রথমটার ইন্টিগ্রেশন কি হবে বলতো, রুট ওভার এক্স প্লাস থ্রি ইন্টিগ্রেশন কি, মানে এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান মাইনাস, আর এটা লেখা যায় কি, থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান। সো বুঝতে পারছো এই প্রবলেমটা, বুঝতে পারছো তো কিভাবে কইলো, এটা আগের প্রবলেমের সেম টাইপের একটা প্রবলেম, যেটা আমরা চাইলে জেড ধরেও করতে পারতাম, বাট জেড না ধরো আমি তোমাকে আরেকটা ওয়ে দেখাইলাম যে না এই ওয়ে তো চাইলে করা যেতে পারে, এটা ওয়ান অফ দ্য টেকনিক্স, ওকে। সো বুঝতে পারছো তো আশা করি, এখন আর কি করা যায়, এখন মনে হচ্ছে জেড ধরলেই সুবিধা হয়। হ্যাঁ নুমিনের যে একটা প্রবলেম ছিল, হ্যাঁ আগে ভালো ছিল জেড ধরলেই, আরে ঠিক আছে সমস্যা নেই, জেড ধরে করতে পারবো তো, ওই জেড ধরে তো প্রথমে দেখাইছি, এখন যাতে একটু দেখাইলাম আর কি, যে না আরো কিছু ওয়ে আছে, ঠিক আছে। আচ্ছা এখন হ্যাঁ বলো,
তা আপনি কোন প্রবলেম মানে কোন প্রসেসটা ইউজ করেন? মানে আমার ভাই ঠিক নাই করে, আমার যখন যেটা মানে তুমি যখন মনে করো ধরো 30টা প্রসেস নিয়ম তুমি জানো, ঠিক আছে, তখন যখন তুমি একটা প্রবলেম তোমাকে দেওয়া হবে, তখন তোমার ব্রেন আসলে এক এক সময় এক এক জিনিসকে ক্যাচ করতে পারে। একটা প্রবলেম দেখে হয়তো বা মনে পড়ে গেলো না এইভাবে কোনো একটা টাইমে হয়তো এই প্রবলেমটা করছিলাম, তখন একভাবে কাজ অ্যাপ্রোচ করি, তো যখন যেটা আর কি মাথায় আসে ঠিক নাই আমি ইউজুয়ালি জেড ধরে করে ফেলি আর কি। আবার যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে হয়তো বা আমি এক্স প্লাস থ্রি ধরে করতাম, কারণ এই প্রবলেমটা দেখেই বোঝা যাইতেছে যে কিনা এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি করলে মিলবে, বাট অন্য প্রবলেম গুলোর ক্ষেত্রে সবসময় মাথায় নাও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা ধরো আমি আর লাস্ট দুই তিনটা প্রবলেম করে দিয়েছি, নুহিনের একটা প্রবলেম ছিল ওইটা দেখানোর জন্যই আমি আসছি, ধরো ওইটা দেখি ক্লাস, আর একটা প্রবলেম দেখাই নি তারপরে আমি দেখাই দিচ্ছি ওইটা। সো ডি এক্স ডিভাইডেড বাই, এই প্রবলেম আমি করাবো না, আমি জাস্ট তোমাদেরকে বলি এটা কিভাবে করবো, রুট ওভার এক্স প্লাস টু ইন্টু রুট ওভার। আচ্ছা বলো তো এটা তোমাদের কোন টেকনিকের সাথে ম্যাচ করছে আর এটা কি করতে হবে, খালি ওইটা বলো। অনুবন্ধী দিয়ে গুণ করলে শেষ, আমি আর কিছু করব না, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে। আমি এই প্রবলেমটা করাই দিচ্ছি না, ওকে। তাহলে এটা টেকনিকটা কি, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, ঠিক আছে, উপরে নিচে গুণ করব, নিচের রুট গুলা বাদ হয়ে যাবে এবং আমরা প্রবলেমটা সলভ করতে পারবো, ঠিক আছে। এবার আরেকটা প্রবলেমে যাই, এটা একটু এক্সেপশনাল, dx ডিভাইডেড বাই, এটা কঠিন না প্লাস, সো এখানে আসলে ঠিক কারে কি ধরবা, দেখো প্রবলেমটা সলভ করাটা ঝামেলা হবে। সো এটার আমি জাস্ট টেকনিকটা একটু দ্রুত দেখাই, dx ডিভাইডেড বাই কোনটা, এটার ক্ষেত্রে কি করবা, আলাদা করে দিয়ে দিলে তো হয়ে যায়। আচ্ছা এটার আলাদা করবা কিভাবে, রুট ওভার এক্স প্লাস এক্স, হ্যাঁ এটা তো আলাদা করার ওয়ে নেই, এটা তো এমনি আছে। আচ্ছা তো এবার এটাকে যদি তুমি রুট ওভার এক্স কি কমন নাও, তো রুট ওভার এক্স কমন নেওয়া মানে কি, কোনো কিছু কমন নেওয়া মানে ওই জিনিসটা দিয়ে ভাগ দাও, তাহলে রুট ওভার এক্স যদি আমি পুরা এইখানে পুরো রাশিটা আছে এখান থেকে যদি রুট ওভার এক্স কমন নেই, তো প্রথমে রুট ওভার এক্সটা হয়ে যাবে ওয়ান, আর এক্স এর জায়গায় কি থাকবে, তাহলে এক্স কে রুট ওভার এক্স দিয়ে ভাগ দিবো, তার মানে রুট ওভার এক্স থাকবে, ঠিক আছে। এইবার বলো তো ঠিক কারে আমি ধরতে পারি, কাকে আমি এক্স জেড ধরলে আমার অ্যাডভান্টেজ পাবো, রুট এক্স কে ভাই, এক্স্যাক্টলি রুট ওভার এক্স কে আমি জেড ধরলে অ্যাডভান্স পাবো, রুট ওভার এক্স কে আমি যদি জেড ধরি তার মানে কি এক্স টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু জেড, তার মানে এটা ডিফারেন্সিয়েশন কি ওয়ান বাই রুট ওভার এক্স, ডিফারেন্সিয়েশন তো ওয়ান বাই টু রুট ওভার এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু ডি জেড, এটাই হবে, এটা সবাই জানি আমরা, ওয়ান বাই রুট ওভার এক্স টু রুট ওভার এক্স ডি এক্স, তাহলে টুটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে হবে ডি এক্স ডিভাইডেড বাই রুট এক্স ইজ ইকুয়াল টু ডি এক্স ডিভাইডেড বাই রুট এক্স ইজ ইকুয়াল টু জেড, ডি এক্স ডিভাইডেড বাই রুট এক্স ইজ ইকুয়াল টু জেড, টু ডি জেড, ঠিক আছে। তাহলে এবার দেখো তো প্রবলেমটা খুব সহজে সলভ হয়ে যাবে, dx বাই রুট ওভার x এর পরিবর্তে বসাই দিতে পারি 2dz, 2dz, আর আর হচ্ছে আচ্ছা রুট ওভার x না ধরে আমরা 1 প্লাস রুট ওভার x ও ধরতে পারতাম, ঠিক আছে, 1 প্লাস রুট ওভার x ধরলে বেশি ভালো হবে, সো 1 প্লাস রুট ওভার x ধরলাম z, তাহলে আমরা dx ডিভাইডেড বাই রুট ওভার x এর পরিবর্তে বসাই দিতে পারবো হচ্ছে 2dz, আর 1 প্লাস রুট ওভার x এর পরিবর্তে বসাই দিতে পারবো z, প্রবলেমটা কি সলভ হয়ে গেল, 2 টা বাইরে চলে গেল, তাহলে 1 বাই z dz, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে অ্যান্সার আসতেছে লন z, তারপরে z এর জায়গায় z এর মান বসাই দিবা, প্রবলেম সলভ, ওকে। আচ্ছা আর তো মনে করানো কিছু নাই, আচ্ছা ধরো নুইনের একটা প্রবলেম আছে, নুইনের প্রবলেমটা একটু বলবা, আমি তোমাকে হিন্ট দিচ্ছি তুমি প্রবলেমটা নিজে করে নিতে পারবা, নুইনের প্রবলেমটা নিয়ে কি ছিল, cos 2x minus cos 2y divided by cos x minus cos y, তাই তো, এইটার ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, এটা কার সাপেক্ষে জানি করব, ডি ডিএক্স এর সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে ধরো, সো এখানে কি করা যেতে পারে তুমি, আচ্ছা এখানে cos 2x এর ফর্মুলা ফালানো ছাড়া আর কোনো ওয়ে নাই, বুঝতে পারছো, cos 2x এর ফর্মুলা ইউজ করা ছাড়া আর কোনো ওয়ে কিন্তু এখানে নাই, সো cos 2x এর কোন ফর্মুলাটা ইউজ করবা, দেখো নিচে কিন্তু cos x আছে আর উপরে 2x চলে আসছে, তাহলে তুমি cos 2x এর একটা ফর্মুলা আছে না 2 cos square x minus 1 টা ইউজ করবা এখানে, ঠিক আছে, সো ওইটা ইউজ করলে দেখো কি আসে, তো আমরা একটু দেখি আমি পারি কিনা এটি, সো cos 2x এর জায়গায় আমরা বসাইতে পারবো কত, 2 cos square x minus 1 - cos 2 এর পরিবর্তে বসাইতে পারবো 2 cos square y minus 1, তাই তো, ডিভাইডেড বাই cos x minus cos y আর এটাকে dx, ওকে, সো এইবার দেখো তো কি আসে, 2 cos square x minus 1 - 2 cos square y
plus 1 divided by cos x minus cos y into dx. So the 1 kata are 2 common nita parina 2 common niye nile ki ashbe 2 baire chole ashlo tale cos square x minus cos square y divided by cos x minus cos y dx. So cos square x minus cos square y ke ki likhte pari cos x plus cos y thik ache ar into cos x minus cos y ar niche thakte se cos x minus cos y acha ar ki kore dite hobe na ba bujhte parchi ami second line te dhote parini ha bujhte parchi eta ekটু tough chilo egula experience chara para jana আবার বলতে যেটা ডিফারেন্সিয়েশন আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল আমরা কোনো কিছু পারি আর না পারি এক্স ধরতাম চেইন রুল অ্যাপ্লাই করতাম যে কোনো কিছুকে আমরা কঠিন ভাবে হইলো ডিফারেন্সিয়েট করতে পারতাম বাট এখানে কিন্তু একটু ঝামেলা আছে এখানে কিন্তু এই যে তোমার মাথায় যে ক্রিয়েটিভিটি গুলো আসবে ক্রিয়েটিভিটি গুলো আসার জন্য তোমার বেশি বেশি প্র্যাকটিস সলভ মানে প্রবলেম সলভ করতে হবে তাহলে তোমার এই মাথার মধ্যে এই ক্রিয়েটিভ জিনিসগুলো আসবে ঠিক আছে যে কোন জায়গায় কি ইউজ করব বা এই যে দূরের জিনিসটা দেখতে পারা ভবিষ্যৎ দেখতে পারা যে তুমি আসলে 2 cos 2x এর জায়গায় তুমি ঠিক কোন জিনিসটা ধরবা বা কোন জিনিসটা রিপ্লেস করবা রিপ্লেস করলে আসলে তার ভবিষ্যৎ কি তুমি কি প্রবলেমের সলিউশন পর্যন্ত যাইতে পারবা সো এই জিনিসগুলো যদি আস্তে আস্তে তুমি ডেভেলপ করতে পারো তাহলে ইনশাআল্লাহ ইন্টিগ্রেশনও খুব ভালো করবে ঠিক আছে আর ইন্টিগ্রেশন কিন্তু ইউজুয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্টরা বা এভারেজ যারা বা একটু ভালো তাদেরও একটু প্রবলেম থাকে তো তোমরা যদি ইন্টিগ্রেশনে একটু বস হইতে পারো তাহলে তোমরা খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবা অন্য অনেক স্টুডেন্টদের থেকে কিন্তু তোমরা এই জায়গাতে আগে থাকতে পারবা ঠিক আছে সো আজকে আর কথা বাড়াবো না অনেক লেট হয়ে গেছে সো আজকে ক্লাসটা এই পর্যন্ত